Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি জহিরুল ইসলাম রিয়েলটি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে দেখাবো যে আমরা যে কলাম বা বিম তৈরি করি সেখানে আমাদের যে আমরা চুড়ি বা রিং ব্যবহার করি রডের, তো আজকে সেই চুড়ি বা রডের হিসাবটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমি এর পূর্বে কীভাবে একটি ভিমে বা একটি ফিলারে কী পরিমাণ রড লাগতে পারে বা কলামে কী পরিমাণ রড লাগতে পারে সেটা আমি পূর্বে দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো যে কলামের বা ভিমের যে চুড়ি বা রিংয়ের হিসাব, রডের হিসাবটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই বিষয়ে সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো দর্শক, আপনারা এখানে আমি এখানে একটা বিমের বা একটা কলামের বা বিম একটা ছবি দিয়েছি। তো আমার যে বিম বা কলামটা হবে সেটা 10x10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো এটা হলো যে আমাদের সিমেন্টের হিসাব সহকারে আমাদের 10x10 ইঞ্চি। তো আমরা মাঝখানে যে আমরা চার কর্নারে চারটা রড দিই এবং এটার সাথে যে আমরা চুড়ি বা রিংগুলো দিই সেটা কিন্তু ভিতরে থাকে। তো ভিতরে থাকে বলতে আমরা কত ইঞ্চি, দেখা যায় যে আমরা এই রডের উপরে আমরা সাধারণত 3 ইঞ্চি গাঁটনি দিয়ে থাকি বা 3 ইঞ্চি ঢালাই দিয়ে থাকি, যাতে করে বাহির থেকে কোনো আবহাওয়া আমাদের ভিতরে রডটা কোনো কারণে যাতে নষ্ট না হয় বা মরিচা না পড়ে, এই জন্য আমরা এটার চারদিকে আমরা প্রায় 3 ইঞ্চি ঢালাই রাখি। তো 3 ইঞ্চি ঢালাই যদি আমরা বাদ দিই তাহলে 10 ইঞ্চি ফিলারের আর থাকে 7 ইঞ্চি, অর্থাৎ আমাদের রডটা আমাদের 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি থাকবে চারপাশের যে রডটা, অর্থাৎ যে ছুরিটা থাকবে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি ছুরি থাকবে। তো দর্শক, আমরা এই রিঙে বা ভিমে যে রডগুলো আমরা সাধারণত ব্যবহার করি সেটা হলো যে আমাদের সাধারণত 2 সুতা বা 2.5 সুতা রড বা 3 সুতা, সেটা আমাদের কাজের উপর ডিপেন্ড করে। তো আমরা এখন আজকে আমরা 8 mm যে রডগুলো আছে যেটাকে আমরা বলি যে 2 সুতা রড, সেই 2 সুতা রডের হিসাবটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমাদের এখানে 7 ইঞ্চি আমাদের দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের কি মানে ছুরি লাগবে। তো আমরা এই ছুরিগুলো কতটুক মাপের টুকরা টুকরা রড হিসাব করে আমরা কাটবো সেটার জন্য আমাদের একটা সূক্ষ্ম হিসাবের প্রয়োজন আছে, সেই জন্য আমি আজকে হিসাবটা দেখাচ্ছি। তো দর্শক দেখেন, এখানে 7 ইঞ্চি নেওয়ার পর আমাদের এখানে কিন্তু একটা বাড়তি অংশ রাখা লাগবে, কারণ এখানে আমাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বাঁকা করে একটা ব্যান্ড রাখতে হবে এবং এই বাড়তি মাথাটা আমাদের 3 ইঞ্চি রাখতে হবে মিনিমাম। তো আমরা যদি এখানে 3 ইঞ্চি এবং 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটা রাখি তাহলে দেখা যায় যে এখানে আমাদের দেশের যে আবহাওয়া বা ভূমিকম্পের যে একটা ভয়, সেই ভয় থেকে আমাদের ফিলারগুলো বা ভীমগুলো অনেকটা রক্ষা পাবে। তো এখানে আমাদের 3 ইঞ্চি করে বাড়তি রেখে এখানে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে বাঁকা করে দিতে হবে প্রত্যেকটা মানে রিংয়ের বা ছুরির এইভাবে কাজগুলো করতে হবে। তো এখানে আমাদের 3 ইঞ্চি বাড়তি রাখতে হবে, তো এখানে 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি, আর এখানে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, আর এই কর্নারগুলো আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। তো 135 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে তারপর আমাদের এই চুড়িটা বা রিংটা তৈরি করতে হবে। তো দর্শক, এখন আমরা এই এতটুকুর মধ্যে একটা চুড়িতে আমাদের কতটুক কত ফিট বা কত ইঞ্চি রড লাগে সেটা হিসাবটা আমি এখন দেখব। তো টোটাল রড বা মোট রড এখানে লিখতে পারি আমরা মোট রডের দৈর্ঘ্য, মোট রডের দৈর্ঘ্য আমরা এখানে লিখব। এখানে লেখার পর এখানে একটা সূত্র আছে আমাদের, একটা সূত্র আমরা এখানে সূত্রটা একটু ইংলিশে লিখি, এ প্লাস বি। আমি বুঝিয়ে দিব সূত্রটা কিভাবে আসছে। 2 ইন্টু এখানে হলো যে হুক লেন্থ, এলিয়ান জি টিএস লেন্থ, তারপরে আসবে যে আমাদের 2 ইন্টু 3D মাইনাস 3 ইন্টু 2D। তো দর্শক, মনে হয় আপনারা সূত্রটা বুঝেন না, তা সূত্রটা আমি এখনই আপনাদেরকে বুঝিয়ে দিব, একটু ধৈর্য সহকারে ভিডিওটা খেয়াল করেন। তো দর্শক, এখানে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, এখানে 2টা হলো যে 2 এটা সূত্রের মাপ আমাদের, এ বলতে আমাদের যে কোনো এক পাশের একটা মাপ নিব, এই 7 7 যে কোনো এক দিকের একটা মাপ নিব, তাহলে এটা হলো যে আমাদের 7 ইঞ্চি, এটা হলো যে 7 ইঞ্চি। বি এর মাপটা হবে যে আমাদের এটা যদি এই 2 পাশেরটা এ ধরলে, এই পাশেরটা যদি বি ধরি, তাহলে আমাদের দুইটি আমাদের 7 ইঞ্চি ইন্টু 7 ইঞ্চি প্লাস 2। তারপরে হুক লেন্থটা হবে যে
বলতে বোঝায় যে এই যে আমরা এখানে যে একটু এই যে মাথাটা বাড়তি রাখছি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে মাথা এটা তো এখানে আমাদের 3 ইঞ্চি 3 ইঞ্চি করে আমাদের দুইটা হুক এজন্য এখানে আমি 2 দিলাম আর হুক লেন্থ মানে এক একটা হুকের দৈর্ঘ্য হলো যে আমাদের 3 ইঞ্চি তাই এখানে আমি 3 ইঞ্চি দিব এখানে আমি 3 ইঞ্চি দিব তারপরে মাইনাস 2 × 3D তো দর্শক খেয়াল করবেন আমাদের যখন নাকি রডগুলো এখানে ব্যান্ড করি তখন আমাদের রডের আয়তন অনেক মানে দৈর্ঘ্য অনেকটা কমে যায় যখন ব্যান্ড করি তখন দৈর্ঘ্যটা অনেক কমে যায় তো কতটুকু কমে যদি আমরা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রডটাকে ব্যান্ড করি যদি 45 ডিগ্রি ব্যান্ড করি আমরা যদি 45 ডিগ্রিতে আমরা ব্যান্ড করি তাহলে আমাদের প্রায় 1 ডায়ামিটার রড কমে যায় যদি আমরা 90 ডিগ্রিতে আমরা ব্যান্ড করি তাহলে 90 ডিগ্রিতে যদি আমরা ব্যান্ড করি তাহলে আমাদের এখানে প্রায় 2 ডায়ামিটার রড কমে যাবে যদি আমরা 135 ডিগ্রিতে ব্যান্ড করি রডটাকে তাহলে আমাদের 3 ডায়ামিটার রড এখানে কমে যাবে তো দর্শক যেহেতু এগুলো কমে যায় এজন্য আমরা মাইনাস করলাম তাহলে দেখেন আমাদের এখানে 3D তো 3D মানে 135 ডিগ্রি ব্যান্ড তো এখানে দেখেন এই রডটা এদিক দিয়ে আইসা এখানে একটা ব্যান্ড 135 ডিগ্রির আবার এই রডটা এদিকে এই মাথাটা এদিকে এসে 135 ডিগ্রি আরেকটা ব্যান্ড তাহলে এখানে দুইটা ব্যান্ড 135 ডিগ্রি তাহলে দুইটা ব্যান্ড যেহেতু আমাদের এর জন্য এখানে এই যে 2 এখানে আমরা 2 লিখব তারপরে দুইটাই আমাদের 135 ডিগ্রি এর জন্য আমাদের 3D এখানে আমাদের 3D হবে এখানে 2টা স্পষ্ট করে লিখি 2 হবে এখানে এখানে হবে যে আমাদের 2 × 3D এই 3Dটা এইভাবে আসছে এখানে তারপরে মাইনাস 3D তারপরে 3 এখানে দেখেন এই যে 90 ডিগ্রি আমাদের এই কর্নারে 90 ডিগ্রি এই কর্নারে 90 ডিগ্রি এই কর্নারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে বাঁকা করছি তাহলে আমাদের 90 ডিগ্রি কর্নার হলো যে আমাদের 3টা 90 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের 2D এই জন্য আমাদের 3 × 2D হবে এখানে 3 × 2D হবে তো দর্শক আশা রাখি আপনারা এই সূত্রটা অবশ্যই বুঝছেন এটা হলো যে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ব্যান্ড আর এই দুইটা হলো যে আমাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলের ব্যান্ড এটা হলো যে হুকের দৈর্ঘ্য এটা হলো যে আমাদের রডের দৈর্ঘ্য তো এখন আমরা এটা থেকে আমরা রডের হিসাবটা একটু বের করি তো 2 × এখানে 2 × সাথে সাথে যদি যোগ করি আমাদের 14 হবে 14 ইঞ্চি যোগ এখানে হবে যে আমাদের 3 × 6 ইঞ্চি এখানে হবে যে আমাদের 3 × 6D এখানে হবে যে 3 × 6D হবে 6D তো এখানে 14 × 28 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি এখানে মাইনাস কমন নেই তাহলে 6D যোগ 6D এখানে আমরা যোগ করলে এটা হবে যে 34 যোগ করলে 6 আর 28 যোগ করলে 34 ইঞ্চি মাইনাস এখানে আমাদের 6 × 12D তো 12D দর্শক একটু খেয়াল করেন এখানে D এখন ডায়ামিটার আমরা যেহেতু দুই সুতার রড এখানে চুড়ি বা রিংয়ের জন্য ব্যবহার করব তাহলে আমাদের 8 mm এখানে D এর মানটা হবে যে 8 mm তাহলে এখানে আমরা একটু লিখে দেই যদি আমরা যত সুতার রড দিয়ে আপনারা কী করবেন ব্যান্ড করবেন বা চুড়ি বা রিং করবেন তখন D এর মানটা ওই mmটা দিবেন তো এখানে যেহেতু আমি দুই সুতার রড দিচ্ছি এই জন্য আমাদের 8 mm হবে এখানে 8 mm তারপরে এখানে 34 ইঞ্চি মাইনাস 8 × 96 mm হবে এখানে 96 mm তো 96 mmকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি কারণ আমরা জানি যে 25 mm সমান 1 ইঞ্চি 25 mm এখানে 25 mm সমান 1 ইঞ্চি এই সূত্রটা আমাদের মুখস্থ রাখা লাগবে 125 mm সমান তাহলে আমরা 96কে যদি 25 দিয়ে ভাগ করি আমাদের ফলাফল আসতেছে আমরা একটু ক্যালকুলেটরে দেখি 96কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি ফলাফল আসতেছে আমাদের 3.84 অর্থাৎ 3.84 ইঞ্চি অর্থাৎ প্রায় আমাদের 4 ইঞ্চি এটাকে আমরা 4 ইঞ্চি ধরব এখানে 3.84 মানে 4 ইঞ্চি তো 4 ইঞ্চি যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে আমাদের ফলাফল আসতেছে যেখানে 30 ইঞ্চি তো 30 ইঞ্চি রড যদি এটাকে আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রায় 2.5 ফুট আসবে 30 ইঞ্চি রড প্রায় 2.5 ফুট প্রায় 2 দশমিক মানে
এখানে প্রায় 2.5 মানে যেটাকে আমরা আড়াই ফুট বলি আর কি, আড়াই ফিট রড এখানে। অর্থাৎ আমাদের একটা রিং তৈরি করতে আমাদের প্রায় আড়াই ফিট রড লাগবে, আড়াই ফিট রড লাগবে। তো এরকম যদি আমাদের এখন আমরা হিসাব করে যদি আমাদের 15 ফিট লম্বা যদি আমাদের বিমটি হয়, 15 ফিট লম্বা যদি আমাদের বিম হয় বা ফিলার হয়, বিম বা ফিলার যেটা হোক, 15 ফিট লম্বা যদি ফিলার হয় তাহলে আমাদের 15 ফিট ফিটে কত কত টুকরা রড লাগবে। দর্শক আমাদের একদম স্ট্যান্ডার্ড হিসাব যেটা ইঞ্জিনিয়ারিং হিসাব, 6 ইঞ্চি পরপর আমাদের চুড়িগুলো বা রিংগুলো বসাইতে হয়। তো 6 ইঞ্চি পরপর যদি বসাই 15 ফিটে আমাদের প্রায় 15 ফিটে আসতে আসতে যে আমাদের তো 6 ইঞ্চিতে যদি বসাই তাহলে আমাদের এক ফিটে প্রায় দুইটা চুড়ি বসবে। তো এক ফিটে যদি দুইটা চুড়ি বসে তাহলে 15 ফিটে আমাদের 30 পিস, আমাদের প্রায় 30 পিস এখানে আমাদের 30 পিস রড লাগবে বা 30 পিস মানে এখানে 15 ফিট লম্বা বিমের জন্য আমাদের 30 পিস চুড়ি লাগবে। তো এখন 30 পিস চুড়ি আমরা যদি 30 পিস ইনটু এই 30 কে যদি আমরা এক পিস চুড়ি যদি আমাদের 2.5 ফিট হয় তাহলে 30 ফিট আমাদের আসবে প্রায়। তাহলে আমরা একটু ক্যালকুলেটারে দেখি, 30 ফিট 30 ইনটু একটি ভীমে বা ফিলার আমাদের প্রায় 30 পিস রড লাগবে, এই টুকরো লাগবে। তাহলে একটা যদি 2.5 ফিট হয়, 2.5 হয়, 2.5 ফিট হয় তাহলে আমাদের প্রায় 75 ফিট রড প্রয়োজন এখানে, প্রায় একটা ভীমে প্রায় 75 ফিট রড প্রয়োজন। এই একটি লম্বা 15 ফিট লম্বা একটি ভীমে আমাদের 75 ফিট এই চুড়ির জন্য রড লাগবে। তো আমরা জানি যে 75 ফিট, তো একটি রড সাধারণত আমাদের লম্বা থাকে, একটি রড সাধারণত আমাদের লম্বা থাকে 39.6 ইঞ্চি প্রায় 39.5। তো আমাদের যেহেতু এটা 75 পাইছি এখানে আমরা 75 ভাগ আমাদের 39.5 দিয়ে আমরা ভাগ করি, ভাগ করলে আমাদের ফলাফল আসতে আসে যে প্রায় আমাদের দুই পিস রড লাগবে এখানে, প্রায় আমাদের দুইটি লম্বা রড লাগবে, 2 পিস লম্বা রড লাগবে, কারণ প্রতি পিস রড প্রায় 39.6 ইঞ্চি লম্বা আমাদের, প্রায় 39.5 ফিট লম্বা আমাদের একটি রড। তো যদি আমরা কেজি হিসাব করি কত তাহলে কত কেজি লাগবে, 1 ফিট রডের রডের ওজন হবে যে d² / 532। তো ডি এর মানটা এখন যেহেতু 8 সুতা রড দিচ্ছি আমরা এখানে, ডি এর মান হবে যে আমাদের 8² / 532 ভাগ 8 = 64। অর্থাৎ আমরা ক্যালকুলেটারে চৌষট্টিকে আমরা ভাগ করব 532 দিয়ে, ভাগ করলে আমাদের ফলাফল আসতে আসে যে প্রায় 0.12 কেজি 1 স্কয়ার ফিট। তো আমাদের টোটাল মোট রডের ওজন এখানে লিখবো যে আমরা মোট রডের ওজন এখানে লিখবো আমরা, যদি আমাদের 1 ফিট রডের ওজন যদি আমাদের এত কেজি হয় তাহলে আমাদের এখানে প্রায় 75 ফিট রড লাগবে। তাহলে এখানে আমাদের 75 ফিট রডের ওজন হবে, এখানে এটাকে আমরা গুণ দিব, এটা কেটে দিই আমরা 0.12 × 75, প্রায় আমাদের 9 কেজি রড লাগবে একটা, প্রায় আমাদের 9 কেজি রড লাগবে আমাদের একটা ভীমে। তো দর্শক 9 কেজি সে আরও একটু বেশিও লাগবে, আমি আরেকটি হিসাব করি, আমাদের তুল্য হিসাবে রড লাগবে আমাদের কত। তো আমরা জানি যে আসলে এখানে 75 ফিটে কিন্তু আমাদের দুই টুকরা রড বা দুইটি লম্বা রড, তো দুটি লম্বা রডের ওজন কিন্তু মানে দৈর্ঘ্য কিন্তু আমাদের আরেকটি বেশি। তো আমরা এখানে তুল্য হিসাবে লাগবো যে পয়েন্ট হিসাব 12 করলে 2 × 39.5, মূলত এই 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 এত কেজি রড লাগবে মূলত, কারণ এটা হলো যে আমাদের ফাঁকা হিসাব, এটা হলো যে আমাদের বাজারের রডের হিসাব, কারণ আমরা রডগুলো কিন্তু কাইটা আনা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমাদের 1.12
ইনটু টু ইনটু উনচল্লিশ দশমিক পাঁচ, প্রায় আমাদের 10 কেজি রড লাগবে। আমাদের হিসাব করতে গেলে আমাদের প্রায় 10 কেজি রড লাগবে, আর একটি ভিমির হিসাব তুল হিসাবে রড লাগবে আমাদের। অর্থাৎ এখানে আমাদের একটা 15 ফিট লম্বা একটি বিম বা ফিলার করতে আমাদের চুরির জন্য রড লাগবে প্রায় 10 কেজি। তো দর্শক, আশা রাখি আপনারা হিসাবটা খুব সহজে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি হিসাবটা ভালো লাগে বা আপনাদের উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের দর্শক এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।